হ্যালো ফ্রেন্ডস, আমার দেখতে পাচ্ছ চান হয়ে গেছে। চান হয়ে যাওয়ার পর আমি চুলা ছেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সকাল সকাল। তারপরে দেখো চুলাস্তার উপর আমি তোমাদের কাছে কি কি শেয়ার করছি। দেখে দেখছো জামা কাপড়গুলো গেঁচে দেওয়া হয়েছে, গামছা দেখতে পাচ্ছ, তারপরে এই দেখো সোয়েটার দেখতে পাচ্ছ, এই কয়েকটা টুকিটাকি টুকিটাকি জিনিস দেখতে পাচ্ছ, ওই পিছনটা দেখছো পাপোশও মেলে দেওয়া হয়েছে, নাইটি টাইটিও মেলে দেওয়া হয়েছে, বেশ চান ঠান্ডা করে করা হয়েছে। আর এই বাটিটা দেখছো জল, এই জল বাটিটা উঠোনের মধ্যে 24 ঘন্টা জল থাকে, কেন জানো? এই যে বেগমের জন্য, বেগম প্রচণ্ড প্রচণ্ড জল খেতে ভালোবাসে, ঘন্টায় ঘন্টায় ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ও জল খায়। আর তোমাদের দেখাচ্ছি আশেপাশে, দেখো উঠোনটার কী অবস্থা, উঠোনটা একবারে অপরিষ্কার হয়ে আছে। আর না গো, পরিষ্কার করা হয়, ঝাড় দেওয়া হয়, তা সত্ত্বেও কেন জানো? ওই দেখো টুলটা দেখো, আমি রোদে বসবো বলে টুলটা রেখেছি, আর ঝাড় দেওয়া হয় কেন সত্ত্বেও এত গাছ না, গাছের পাতাগুলো শুকনো ঝরে ঝরে পড়ে, আর শুকনো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে নোংরা হয়ে যায়। দেখতে পাচ্ছ কত বড় পেঁপে গাছ, দেখো ওইটা হলো পেঁপে গাছ, অনেক অনেক প্রচুর প্রচুর পেঁপে হয় জানো তো, প্রচুর পেঁপে হয়। আর ওই দিকটা দেখতে পাচ্ছ পেয়ারা গাছ, পেয়ারা গাছটা যদিও বা ভালো না, ভীষণ পোকা পেয়ারা ঝরে ঝরে পড়ে, পাখি টাখি এসে বাদুর টাদুর এসে খেয়ে নেয়। এখানে নানান রকম রং বেরঙের ফুল গাছও আছে, আমি সব ফুল গাছের নামটা আর অবশ্য আমি জানিও না, তোমাদের দেখাচ্ছি। আমি দেখো কৌটোটা ধুয়ে দিয়েছি, এটা মহিষি চিনি না মুড়ি কি যেন একটা ছিল, বেশ কৌটোটার মধ্যে তাও ভুলে গেছি কি একটা ছিল, কৌটোটা ধুয়ে দিয়েছি, ঝাড়াটা ধুয়ে দিয়েছি, ঘর দেওয়ার ঝাড়াটা। আর দেখো পাকা পেঁপেটা গাছ থেকে খসে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ পাকা পেঁপে খেতে কিন্তু দারুণ লাগে, বলো স্কিনের পক্ষেও ভালো, হেয়ারের পক্ষেও ভালো, কিন্তু পড়ে আছে পড়ে আছে, আর তুলিনি বলে না, থাক দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, পড়ে আছে খেতে পাচ্ছি তাই আর তুলছি না। এখানে ফুল গাছটা দেখতে পাচ্ছ, সাথে সাথে নানা রকম অসংখ্য ফুল ফুটে আছে, খুব সুন্দর। আর এই কলপাটার অবস্থাও স্লিপ কাটার মতো, একেবারে কি করা যাবে, যৌথ যৌথভাবে থাকলে যা হয় আর কি। আই দেখো রোদ পোহাতে আমি একেবারে একেবারে এক পায়ে রেডি, একটু যদি সময় পাই তবে এই শীতকালে আমি একটু রোদ পুইয়ে নিই, ঠান্ডা করে রেখেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, তার জন্য একটু রোদটাও হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর রাত্রিবেলা দেখতেই তো পাচ্ছ, ফ্রিজটার অবস্থা দেখেছো একেবারে শোচনীয় অবস্থা, সত্যি কথা বলতে আর কিছু বলার নেই, তোমাদের কাছে দেখানোটাই লজ্জার বিষয়, তা সত্ত্বেও লজ্জাস্বরূপ ত্যাগ করে তোমাদের দেখাচ্ছি। যেন দীর্ঘদিন এই ঝোল টোল তাড়াতাড়ি ফেলতে 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 পারে, কী বলতো তাড়াহুড়ো করতে করতে গুঁতু লেগে ঝোল টোল পড়ে যায়, তাই এরকম ময়লা একটু দাগ বসে গেছে, শরীর এত খারাপ কী করবো বলো, জল টেনে টেনে এনে করতে হয়, জল টেনে টেনে বাইরে থেকে এনে করতে হয়, তো তার জন্য আর করার ইচ্ছা হয় করতে পারিনি, এই জন্যই আর কি। হয়তো আর কিছু না, দেখতে পাচ্ছ না সর্ষে বাটা, একটু বেটা এক্সট্রা হয়েছে তাই রেখে দিয়েছি। আর দেখো এত ময়লা, তোমাদের দেখাতে লজ্জাও করছে, বসতেও পারি না নিয়েছে, আর বাইরে থেকে এতবার জল টেনে আনতে হয়, ভেতরে যদি কল থাকতো এত কিন্তু চিন্তা ছিল না, পরিষ্কার হয়ে যেতাম। যাই হোক, যেদিন পরিষ্কার করবো তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? কেমন কিছু মনে করো না তোমরা, কিন্তু আমি এত নোংরা ভেবো না, আমি কিন্তু যথেষ্ট পরিষ্কার, কিন্তু এত কষ্ট বসতে পারি না গো, আর বাইরে থেকে জল কত বালতি বালতি টেনে আনবো আমি পারি না, ভারী জিনিস আপনি ওইটি জিনিস আমার বহন করা বারণ জানো তো। তাও দেখালাম যা গিয়ে আর বেশি কিছু দেখাচ্ছি না, এই ছোটো সকালবেলায় উঠে দুধ খাবো বলে দুধটা রেখে দিয়েছি, পরের দিন সকালবেলা দুধটা খাবো, যাই দুধটা দাম বেশি নয়, 11 টাকার দাম। দেখো ফ্রিজটা বন্ধ করে দিলাম, অবশ্যই লজ্জা স্যামসাং কোম্পানি ফ্রিজ, সেটাই তোমাদের দেখাচ্ছি, কোম্পানিটা খুব বেশি দামের না, গরিব মানুষের ঘরে ফ্রিজ, এই হলো ব্যাপার। তো তার মধ্যেও তোমাদের দেখালাম ফ্রিজটা, যাই হোক চলো তারপরে নেক্সট তোমাদের সাথে আরও কথা বলা যাক। এই দেখতে পাচ্ছ টেরিবিয়ারটা, পুচকে টেরিবিয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, বুঝতে পেরেছি? আমার টেরিবিয়ার ভীষণ পছন্দের, তো পুচকে টেরিবিয়ারটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে। যদিও একটা বড় রাজা আছে, বড় রাজা আছে, এই দেখো ফুল ফুলগুলো ময়রা হয়ে গেছে, ফুলগুলো পরিষ্কার করতে হবে, ফুলগুলো প্রচণ্ড ময়রা হয়ে গেছে, ফুলগুলো পরিষ্কার করা দরকার, কিন্তু এই মুহূর্তে কিছুই পরিষ্কার করতে পারছি না, ভালো লাগছে না আর কি বলবো। এই দেখছি ফুলদাঁড়িতে ফুল রয়েছে, ফুলদাঁড়ি নয় এটা ফ্লাক্স, ফ্লাক্স ভাঙা, এটা বোধহয় ফুলদাঁড়ি হিসেবে ব্যবহার করছি। আর এই দেখো ওরা দেখি অবস্থা, ইঁদুর কেটে একবারে ওর পেটের লাভি ভাবি বার করে দিয়েছে, অপারেশন সাকসেসফুল করতে পারেনি, একবার পেটের বার করে দিয়েছে, এবার একেবারে মানে ওকে কী অবস্থা আছে। আর আমার অবস্থা দেখো ঘরের মধ্যেই, আমার শরীর এত খারাপ, রাখি দিয়ে দম দিতে পারছি না, রাখুক বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য ঘরের মধ্যেই হনুমানের মতো একটা টুপি পরে বসে আছি। এর হয়তো আমি ঘরে কিন্তু হনুমানের মতো টুপি পরি না আর কি। দেখো ঘরের মধ্যে সাধারণত সোয়েটার পরে থাকি শীতকালে, সেই ড্রেসটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি, আইটি পরা, আইটির উপরে সোয়েটার পরা, সোয়েটার পরা, তাও একটা সোয়েটার না, ভিতরে আবার আরেকটা আছে সাধারণত ডবল সোয়েটার পরা, মাথায় টুপি পরি না, কিন্তু একেবারে এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, কানটা ঢেকে আছি, গলা ব্যথা, গলা ফাটা আগে সত্যি, তার জন্য ভীষণ অসুস্থ লাগছে আর কি বলবো, ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না। আর এই দেখো আমার, আমি তোমাদের কাছে
এটাই বলছি, আমার জীবনে দুঃখের শেষ নেই। আদেরগুলো লোকগুলোর কি অবস্থা দেখো, মানুষ খাওয়ার দাওয়ার খায়, আমি খুব টেনশন যখন আর কি করবো, হাতে লোকগুলোকে একে এরকম দুর্ভোগ করে ফেলেছি, কিছু আর বলার নেই। দুর্গতির আর শেষ নেই, কি অবস্থা বলো। আর এই দেখো আমার অনেক বছর আগের ছবি, ছবিটা কেমন অবশ্যই কি তোমাকে জানিয়ে দেখো, ছবিটা অনেক বছর আগের, অনেক বছর আগেকার ছবি আমার এই ছবিটা, তাও তোমাদের কাছে শেয়ার করলাম। তখন দেখো এরকম দেখতেছিলাম, যদিও বা কোনোদিন কোনো কিছু সাজগোজ করে মেনটেন করেছি তা নয়, সেই সব নয়, তবু এরকম দেখতেছিলাম। এখন তো একেবারে ওই শ্মশান ঘাটের মরা কাঠের মতো চেহারা হয়ে গেছে, আর দেখার মতো নয়, মানে লোকের বাড়িতে যেয়ে কাজ করার মতোই অবস্থা। আর কি বলবো তোমাদেরকে, লজ্জার জিনিস, আর কিছু বলার নিজে কি নিজে দেখলে মানে লজ্জা লাগে জানো তো, কেমন হয়েছিল দেখতে একটু বলো, কিন্তু আর ফটো নেই আমার কাছে। আর দেখো বাঘ দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা বাঘ, এখানে উচ্ছিষ্ট জিনিস, অবশিষ্ট জিনিস, প্রয়োজনীয় জিনিস, বেদরকারি জিনিস, যাই কিছু না বলো না কেন, বাঘের ভিতরে রেখে দিই। তো বাঘটা যেহেতু প্লাইউড নেই, তার আর কি বল করবো, প্লাইউড নেই বলে তার জন্য গোটা শাড়িটাকেই একদম সেফটি পিন দিয়ে পিড়পিড় পিড়পিড় করে করে রেখেছি, কোনো দড়ি ঠড়ি, দড়ি টড়ি বলছি সরি, দড়ি তো অবশ্যই দাঁড়ানো কী করে করছি, কিন্তু এটা কোনো পর্দা হিসাবে সেলাই টেলাই করা এটাই আর কি, তাই বলছি। হ্যাঁ তো এটা বলি, এই সব জিনিসপত্র থাকে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, বুঝলে। ওটা শাড়িটাই একেবারে ভালো শাড়িটাই দিয়ে একেবারে সার্টিফিকেট দিয়ে বিল করে রেখে দিয়েছি, এলো ব্যাপার। তারপরে তোমাদের আরও কিছু দেখাচ্ছি, সেটা হলো দেখো তোমাদের কাছে যে জিনিসটা শেয়ার করছি আর আরও সেটা দেখো, সাথে দেখো আমি কি পকর পকর তোমাদের কাছে যে পাগলের মতো বলে যাচ্ছি, বলছি ভগবান জীবনে তো এতই দুঃখ দিলে, এতই দুঃখ দিলে, ব্যক্তিগত জীবনে তো প্রচুর দুঃখ দিলে, তা যেই দুঃখই দাও না কেন, চুলটা একটু তো ভালো করতে পারতে বলো। চুলটা দেখো একটা পাগলের মতো দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, ভীষণ রাফ, শ্যাম্পু করলেও সিল্কি হয় না, কন্ডিশনার দিলেও হয় না, আর কোনো কিছু মেনটেন করতে ইচ্ছা করে না, কি অবস্থা দেখো, বিচ্ছিরি মানে কাকের বাসা বাঘের বাসা, ঝাপড়া টাইপের বিচ্ছিরি ধরনের চুল, কি করবো আচড়ালো, এরকম পাগল ছাগলই লাগে, তার জন্য এখন হালি ছেড়ে দিয়েছি, এখন আর কিছু করার, একটু স্মুথ হতো ভালো। তোমরা হয়তো বলবে স্ট্রেটনিং করতে, আর আগে স্ট্রেটনিং করতে চাইলে ঝাঁটার কাছির মতো চুল, তারপর স্ট্রেটনিং করলে আরও ঝাঁটার কাছি হয়ে যাবে, মেনটেন করতে পারবো না, মেনটেন করার একটা ঝামেলা আছে, এটাই সবচেয়ে বড় সমস্যা, দুঃখ আর কি বলো। চুলটা যদি ভগবান একটু অন্তত ভালো দিতেন তাহলে খুব ভালো হতো গো, ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতাম, সারা শরীরের মধ্যে যতই যা কিছু খারাপ দিক না কেন, চুলটা যদি একটু ভালো দিতেন খুব খুশি হতাম, কী আর বলবো, কিছু আর করার নেই, যা দিয়েছে তাই মেরে মৃত্যু দিন অব্দি বেঁচে থাকতে হবে, তাই সহ্য করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি জলের বোতলগুলো এতই শরীর খারাপ, নিচেও বুঝতে পারছি না, আর জলের বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে রয়েছে, তাই জল খেতেও পারছি না, গলায় ঢোক গিলতে পারছি না, তাকে আর কি করবো, জলও বেশি খেতে পারছি না, গলায় প্রচুর লাগছে, ঢোক গিলতে গেলে এত ঠান্ডা লেগে গেছে, তার জন্য দেখো জলের বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে রয়েছে, সেবার কিছু আর করার নেই, জল খাওয়ারও কোনো একেবারে ইচ্ছা নেই, আগ্রহ নেই, ভালোই লাগছে না জল খেতে। আর দেখো পায়ের তলাগুলো একেবারে যে বড় মানুষের মতো, পায়ের তলাগুলো একদম ফেটে ফুটে থাকে, শীতকাল আসলে আবার অটোমেটিক্যালি শীতকাল চলে গেলে ভেসে যায় জানো তো, পায়ের তলাগুলো এত ফেটে থাকে যে কোনো কিছু চর্চাও করি না অবশ্য, যদিও বা ভালো লাগে না চর্চা করতে, যতই হোক বয়স তো বাড়ছে, আর এই পায়ের তলাটা দেখো না তোমাদের অনেক দিন আগে তো বললাম ইনফেকশন হয়ে গেছে, তাও দেখো কী অবস্থা, গত বছর থেকে ফলো করছি, এরকম হয় আবার শীত চলে যায় অরমেই ভেসে যায়, প্রচণ্ড চুলকায় আর কি বলবে, এত চুলকায় এত চুলকায়, তোমাদের কাছে আর কি বলবো, সে আর বলার মতো কিছু নেই, বুঝলে বন্ধুরা। দেখো কী অবস্থা, কালো টালো হয়ে রয়েছে, ভালোভাবে পরিষ্কার করি তা সত্ত্বেও এরকম হয়ে থাকে। তারপরে দেখো এখানে বিশাল কিছু ব্যাপার, তোমাদের লুকিয়ে চুরিয়ে কীসব যেন দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছে, এই প্যাকেটটার মধ্যে একটা যেন কী জিনিস আছে, ওয়াইটি থেকে আমাকে কি কিছু দিলো পাঠালো নাকি, তাই দেখছি, তাই তোমাদের কাছে সেটাও শেয়ার করছি। দেখো চোরের মতো করে দেখছি, যদি আশেপাশে কেউ দেখে তাই চুপচাপ তোমাদের কাছে দেখাচ্ছে। ও বাবা দেখি রে বাক্স, এটা মুখে দেওয়ার বাক্স, এটা লাগো ইউজ করা বাক্স, এটা আমার বাক্স। আচ্ছা দেখো দেখো আমি কী বার করছি প্যাকেট থেকে, ও বাবা পোটলাতে পড়েছে, বিশাল কিছু সম্পত্তি আছে, ও রে বাবারে বাবা, এই দেখো টাকা, বাবা বাবা, তারপরে কি ওয়াইটি থেকে আমাকে টাকা দিল এত তাড়াতাড়ি, ওয়াইটি আমাকে এত ভালোবাসে বাবা, সত্যি এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য ওয়াইটি থেকে টাকা দিল বাবা, কত টাকা আছে বেশ, 400-430 টাকার মতো আছে বেশ, দেখো কত টাকা দিল ওয়াইটি থেকে আমাকে বাবা, সত্যি কথা এত টাকা আমাকে দিল ওয়াইটি বাবা, কো অনেক অনেক ধন্যবাদ তো ওয়াইটি। দেখো বন্ধুরা চকি করলাম, এত কপাল আমার ভালো নয় যে ওয়াইটি থেকে আমাকে টাকা দেবে, তা নয়, আমি দোকানে গেলাম বললাম না কিছু করার আগে শেয়ার করলাম, ডিম টিম এনেছি, রাতে রান্না করেছি, ভাত করেছি, রিসিভ করেছি, টুকটাক জিনিস এনেছিল, তার থেকে ব্যালেন্সটা বেঁচেছে, সেই ব্যালেন্সটাই তোমাদের কাছে শেয়ার করলাম, আর কিছুই নয়, তোমার ভাগ্যবতী বা সৌভাগ্যবতী নয়, তাই তোমাদের কাছে টাকাটা শো করছি, জানিয়ে করলাম, অবাক হয়ে গেলাম। যাই হোক চলো তোমাদের কাছে, তোমরা ততক্ষণের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো, ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, আর সকলে কিন্তু সকলে কিন্তু আমার ভিডিও ফলো করতে থাকো, ঠিক আছে, কেমন আর ভালো লাগলে অবশ্যই জানিও, খারাপ লাগলো জানিও, কেমন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নতুন বন্ধুরা, আর নোটিফিকেশান অন করতে ভুলো না, আর আর অবশ্যই কমেন্ট লেটার দিও। তাহলে আজকের মতো আগে শুয়েছি, বত না করে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সে ইউ, সে ডে, থ্যাংক ইউ।